हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तोमरा सबाई? आज के आमी तोमादेर साथे तीनटे ब्यूटीफुल होम डेकोरेटिव आइटम बनानो शेयर करब। এই তিনটে DIY তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ঘর সাজানোর জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই তিনটি DIY আমি হোয়াইট সিমেন্ট দিয়ে বানাবো এবং খুবই কম খরচার মধ্যে বানাবো। এই টাইপের হোম ডেকোরেটিভ আইটেম অনলাইনে পারচেজ করতে গেলে খুবই কস্ট এফেক্টিভ হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো চলো ফার্স্ট DIYটা দেখে নি। ফার্স্ট DIYটা আমি একটা টুল বানাবো। তো এই টুলটার জন্য আমি এখানে একটা বাকেট নিয়েছি, বাকেটের মধ্যে অয়েল লাগিয়ে নিয়েছি, আর তিনটে সেম সাইজের পাইপ নিয়েছি। এগুলো আমি স্টিলের পাইপ নিয়েছি। তো এই পাইপগুলোকে আমি এই বাকেটের মধ্যে এভাবে রাখছি, আর বাকেটটার মধ্যে আমি আগে থেকে অয়েল লাগিয়ে রেখেছি। এরপরে আমি হোয়াইট সিমেন্ট নিচ্ছি। হোয়াইট সিমেন্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই হোয়াইট সিমেন্টের মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে এটাকে আমি একটা থিক পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এরপরে আমি এই যে হোয়াইট সিমেন্টের পেস্টটা বানালাম, এই পেস্টটাকে আমি বাকেটের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। তো এটা ঢালার সময় এই পাইপগুলো একটু সরে যেতে পারে, তবে এগুলোকে আবার ঠিকঠাক করে নেওয়া যাবে। তো এটাকে আমি 24 আওয়ার্সের জন্য ড্রাই হতে ছেড়ে দিয়েছিলাম। এরপরে এটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আর দেখো যেহেতু বাকেটের ভেতরে অয়েল লাগানো ছিল, তাই খুব সহজে এটা এইভাবে ছেড়ে গেল। আমাকে এতটুকু এফোর্ট দিতে হয়নি। আমি ভাবছিলাম হয়তো এটা ছাড়ানো আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে, বাট এটা খুব সহজেই বেরিয়ে গেছে। তো এইটা দেখো এভাবে বেরিয়েছে। এরপরে এইটাকে আমি একটু স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে স্যান্ড করে নেব। এর যে টুলটা রয়েছে তার সাইডে যে গ্যাপ গুলো দেখাচ্ছে, এটাকে ভালোভাবে স্যান্ড করে নিলে এটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তবে আমার এরকমই দেখতে ভালো লাগছে, তাই আমি খুব একটা এটাকে স্যান্ড পেপার দিয়ে স্মুথ করছি না। এরপরে আমি এটাকে গোল্ডেন স্প্রে পেন্ট দিয়ে পেন্ট করে নিচ্ছি। এর যে লেগগুলো রয়েছে, যে স্টিলের পাইপগুলোকে, এগুলোকে, আর ওপর সাইডটা আমি হোয়াইট এনামেল পেন্ট দিয়ে পেন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে এই টুলটার ফাইনাল লুকটা। এই টুলটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো ফটাফট নেক্সট DIYটা দেখে নি। এটার জন্য আমি ইউজ করছি হোয়াইট সিমেন্ট, আর প্লেন জল দিয়ে হোয়াইট সিমেন্টটা আগের DIYটার মতনই একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই পেস্টটাকে আমি কয়েকটা ছোট ছোট কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু একটু করে। এরপরে এই কন্টেনারের যে হোয়াইট সিমেন্টগুলো রয়েছে এর ওপরে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে দিচ্ছি, ব্লু, গ্রিন, ইয়েলো। এরপরে আমি হোয়াইট সিমেন্টের সঙ্গে এই কালারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, তার ভেতরে ভালোভাবে অয়েল মাখিয়ে নিয়েছি, আর আরেকটা প্লাস্টিকের বড় সাইজের কন্টেনার নিয়েছি, তার বাইরের সাইডটাতে আমি অয়েল মিক্স করে নিয়েছি। এরপরে আমি আগে যে কন্টেনারটা নিয়েছি তার মধ্যে আমি যে কালারিং হোয়াইট সিমেন্টটা রেখেছি সেইটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। ভিডিওতে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ সেইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালোভাবে শেক করে নিলাম, আর তারপরে কিছুটা প্লেন হোয়াইট সিমেন্টও দিয়ে দিলাম যেটার মধ্যে কালার নেই, আর ওপর থেকে একটু কালার আমি এভাবে ছড়িয়ে দিলাম। এরপরে যে আরেকটা প্লাস্টিকের কন্টেনার আমি বাইরের দিকটা অয়েল লাগিয়েছিলাম সেইটাকে এভাবে বসিয়ে নিলাম। আর এই
প্লাস্টিক কন্টেনারটাকে বসানোর পরে আরো কিছুটা হোয়াইট সিমেন্ট আমি দিয়ে দিয়েছি। এরপরে ওপরে যে প্লাস্টিকের কন্টেনারটা রয়েছে তার সেটাকে একটু হার্ড করার জন্য এইরকম একটা ভারী কন্টেনার দিয়ে দিয়েছিলাম। তো দেখো পরের দিনে এরকম ভাবে আমি এটাকে ছাড়িয়ে নিলাম, খুব সহজে এটা ছেড়ে গেল। এইভাবে এইটা রেডি হয়েছে। এরপরে এটাকে আমি জলে ভিজতে দেব, তারপরে এটাকে একটু স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে ঘষে নেব। এটা হচ্ছে এই প্ল্যান্টারটার ফাইনাল লুক। এটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবারে আমরা থার্ড ডিআইওয়াই টা দেখে নি। থার্ড ডিআইওয়াই টার জন্য এখানে আমি 4টে এমটি অ্যাক্রিলিক কালারের বটল নিয়েছি, আর একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি। কন্টেনারটা বেশ বড় সাইজের। এই কন্টেনার মধ্যে আমি ভালোভাবে মাস্টার অয়েল লাগিয়ে নিয়েছি, আর নিয়েছি হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্টটাকে আমি একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি ওই অয়েল মাখানো যে কন্টেনারটা রয়েছে তার মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে এমটি গ্লাস যে বটলগুলো রয়েছে অ্যাক্রেলিক কালারের, সেই বটলগুলোকে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি যেভাবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এটা 24 আওয়ার্সের জন্য ছেড়ে দিয়েছি। এটা দেখো খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। এটা বের করতেও কোনো এফোর্ট আমার লাগেনি, যেহেতু কন্টেনার মধ্যে একটা সুন্দর ডিজাইন ছিল তাই সেই ডিজাইনটা এটার মধ্যে হয়ে গেছে। তো আলাদা করে আমাকে এখানে কোনো ডিজাইন ড্র করতে হচ্ছে না, এটা একটা ছোট্ট টুল বানিয়েছি আমি। এরপরে এই ডিজাইনটার মধ্যেই আমি কালার করে নিচ্ছি, আর হালকা করে এর আগে আমি স্যান্ড পেপার দিয়ে একটু একটু ঘষে নিয়েছিলাম। স্যান্ড পেপারটা খুব একটা ঘষিনি, কারণ ডিজাইনটা এমনিতেই খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে মাল্টি কালার দিয়ে কালার করে নিচ্ছি, রেড ইয়েলো গ্রিন ব্লু দিয়ে কালার করে নিচ্ছি। ডিজাইনটা যেরকম ভাবে রয়েছে সেভাবে, তো এরকম দেখতে এটা ভীষণই সুন্দর লাগছে। এটা হচ্ছে স্মল টুলটার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ারও করতে পারো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর ফার্স্ট টাইম চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।